200 মিটারের মধ্যে কেন সভা হবে, পরের বার 20 মিটারের মধ্যে করুন। আগের বার তো 5 কিলোমিটার, খুব গায়ে জ্বালা। আমার বাড়ির সামনে কোনো মিটিং হবে না, আমার বাড়ির সামনে কি দম্ভ, কি অহংকার, আমার বাড়ির সামনে কোন রকম কেউ কাট দিতে আসতে পারবে না, আমার বাড়ির সামনে কোন মাইক বাজবে না, আমার বাড়ির সামনে কোন গান চলবে না। তোমার বাড়ির সামনে কে যাবে বাবা? খালি নারদকর্তা আর সুদীপ্ত সেন আর ঠিকাদার, বাড়ির সামনে খালি ঠিকাদাররা যাবে। কোন মহিলা যেতে পারবে না, কোন পুরুষ যেতে পারবে না, কোন যুবক যেতে পারবে না, কেউ গান বাজাতে পারবে না। আমি কাঠির মানুষকে জিজ্ঞেস করছি, আপনারা পরাধীন কাঠিতে বাস করতে চান না স্বাধীন কাঠিতে? আজকে যে উৎসাহ আমি লক্ষ্য করে গেলাম, কাঠির স্বাধীনতা দিবস বলা যেতে পারে। আপনার এলাকায় কে গান বাজাবে, কে রাস্তা দিয়ে হাঁটবে, কার ফ্রিজে কি থাকবে, কে কি পড়বে, দিল্লির নেতারা ঠিক করে দেবে। এই পার্টির নেতা সাংসদ পরেশ রাওয়াল বলছে, বাঙালি মানে তো বাংলাদেশি, বলছে বাঙালি বলতে আমি বাংলাদেশিদের বুঝিয়েছি, আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এই পূর্ব মেদিনীপুর জেলায় এত মৎস্যজীবী রয়েছে, কমপক্ষে 5 লক্ষ 10 লক্ষ মৎস্যজীবী রয়েছে। আমি শুনছিলাম এবারে দুয়ারে সরকারে এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়েছে, তার মধ্যে 2 লক্ষর বেশি শুধুমাত্র একটা জেলা পূর্ব মেদিনীপুর থেকে। যারা মৎস্যজীবীরা আছেন আপনারা বলুন তো, এই অসম্মান মানবেন? বাঙালিদের মাছ খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, যারা বাঙালিদের বাংলাদেশি বলছে, যারা বাঙালিদের রোহিঙ্গা বলছে, মানে আপনি রোহিঙ্গা আমি রোহিঙ্গা, এই সামনে যারা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আছে বাংলাদেশি, স্টেজ সাউন্ড যারা করছে রোহিঙ্গা, একটা রাসত্ব বেরিয়েছে অধিকারী বাবুর মুখ থেকে, যদি বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তিনি এতটাই চিন্তিত হন। কোনদিন একটা প্রতিবাদের শব্দ শুনেছেন? তার কারণ কি? মেরুদণ্ড না তো পিঠে নেই, দিল্লির মালিকদের পায়ে শুয়ে রেখেছে। যেই বলবে অমনি ইডিসিবিআই একটা নোটিশ পাঠাবে, তো ইডিসিবিআই যাতে না ঢুকে। উনি সবাইকে সংবাদ মাধ্যমের কিছু বন্ধুকে বলেছে, যে করে হোক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবার 4 বছর জেলে রাখাবো, আমার সাথে অমিত শাহর কথা হয়ে গেছে, আমাকে নাকি জেলে ঢোকাবে। আমার বিরুদ্ধে আমি প্রথম দিন বলেছিলাম, যদি কোন রকম কোন প্রমাণ করতে পারে যে আমি কোন রকম কোন দুর্নীতির সাথে যুক্ত বা সরাসরি আমার সাথে কারো যোগাযোগের যোগাযোগ আছে, যার কারণে আমার কর্মকাণ্ডের ফলে বাংলা কুলসিত কালিমালিপ্ত হয়েছে, আমার পিছনে ইডি সিবিআই লাগানোর দরকার নেই, ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। 2 বছর আগে বলেছিলাম, আজ বুক ফুকে এক কথা বলে দিয়ে যাচ্ছি, আমাদের অনুপ্রেরণা ক্ষুদিরাম বসু, বীরেন্দ্র শাসমল, সতীশ সামন্ত, গদ্দার অধিকারী মির্জাফর অধিকারী নয়। আর বাংলার মানুষ প্রতিবাদী, প্রতিবাদের ভাষা জানে, আন্দোলনের ভাষা জানে। বাংলার মানুষ কাপুরুষ কুলাঙ্গারদের পছন্দ করে না,